Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shubhir shikkhartira, tumra kemon acho? Asha kori bhalo acho. Allah rahmat amio bhalo acho. Ami Hanan Akhtar. Shohokari shikkhok, Memza Public School and College. কুমিল্লা ইপিজেড কুমিল্লা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণী পাঠ্য বই বাংলা বইয়ে তৃতীয় অধ্যায়ে যে গল্পটা আছে গল্পটার নাম হলো রাজা ও তিন কন্যা এটা নিয়ে আলোচনা করব এবং এখান থেকে এই গল্পটা থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করব আর ওখান থেকে কিছু সৃজনশীল প্রশ্ন হবে এবং কিছু শব্দার্থ হবে এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে দেন আমি সংক্ষেপে তোমাদেরকে গল্পটা শোনাই তুমি একটু মনোযোগ সহকারে গল্পটা শোনো ঠিক আছে ওকে গল্পটার নাম নিশ্চয় তোমরা শুনেছো ওই থেকে নাম হচ্ছে রাজা ও তার তিন কন্যা অনেকদিন আগে ছিল রাজা তার ছিল রানী আর তিন কন্যা ছিল ঠিক আছে রাজা একদিন রানী এবং তার তিন কন্যাকে নিয়ে গল্প করতে বসলেন হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি তিন কন্যার নামগুলো কিন্তু আগে আমাদের জানতে হবে তাই না হ্যাঁ রাজা তিন কন্যার নাম হলো বড় কন্যার নাম হলো শিমুল মেজ কন্যা হলো গোকুল এবং ছোট কন্যা হলো পারু বুঝতে পারছো আচ্ছা একটি যখন গল্প করতে বসলো রাজা তার তিন কন্যা সহ এবং তিন কন্যাকে সহজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো বুঝতে পারছো হ্যাঁ তোমাদের মনে কোন প্রশ্ন আসলো রাজা কি প্রশ্নটা জিজ্ঞাসা করলো তিন কন্যাকে জিজ্ঞাসা করলো কে তাকে কিরকম করে ভালোবাসে রাজা তিন মেয়ে তার বাবাকে কিরকম ভালোবাসে এখন উত্তর দেওয়ার পালা তাই না বন্ধুরা এখন নিশ্চয় আগে বড় কন্যা উত্তর দিবে বড় কন্যা শিমুল বলল বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি এ কথা শুনে রাজা কিন্তু মুস্কি হাসলেন অর্থাৎ খুব খুশি হলেন তাই না বন্ধুরা এখন মেজকন্যা বলবে তাই না মেজকন্যা উত্তর দিল বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি সেই কথা শুনে কিন্তু রাজার মুখে হাসি রেখা ফুটে আর তৃতীয় কন্যা হচ্ছে ছোট কন্যা তাই না বন্ধুরা তৃতীয় কন্যার নাম কি বলছিলাম হ্যাঁ ঠিকই বলেছো তৃতীয় কন্যা হলো ছোট কন্যা পারু পারু কিন্তু অন্যরকম করে জবাব দিল কিভাবে উত্তরটা দিল বলল বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি এই কথা শুনে রাজার মুখ অন্ধকার হয়ে গেল কালো হয়ে গেল বুঝতে পারছো সোনামণিরা আচ্ছা ওইদিকে রানীও অবাক হয়ে গেল এই কেমন কথা এটা কি কথা হতে পারে আর এদিকে রাজা অস্থির হয়ে গেলেন অনেক রেগে গেলেন এই কথা শুনে তারপর কি করলেন জানো রাজা যে উজির নাজির সেনাপতি আছে ওদেরকে ডাকলো বলল তোমরা এই ছোট কন্যাকে অর্থাৎ পারুকে বনবাসে পাঠাও বনবাসে পাঠিয়ে দাও উকে গভীর জঙ্গলে একা রেখে আসো রাজা হুকুম বলে কথা না মানার কোনো উপায় আছে বলো তো বন্ধুরা তোমরা হ্যাঁ ঠিকই বলেছো মানতেই হবে এখন পরদিন কি করলো রাজার উজির নাজির এরা ছোট কন্যা পারুলকে বনবাসে রেখে আসলো এখন গভীর অরণ্য ওখানে মানুষজন কেউ নেই এখন সেই বনবাসে এখন তোমাদের মাঝে কিন্তু একটা প্রশ্ন নিশ্চয় মনের মধ্যে আসছে সেই প্রশ্নটা কি হ্যাঁ তোমরা তো ঠিকই বলেছো ভেরি গুড প্রশ্নটা হলো বনবাস কি বনবাস হলো বন্ধুরা
শুনো বনবাস শুনো কি জানো শাস্তি হিসাবে বনে বসবাস করা শাস্তি হিসাবে বনের বনে গিয়ে থাকা হচ্ছে বনবাস আচ্ছা ঠিক আছে এখন ওখানে রাজার ছোট কন্যা কারু একা একা দিন কাটাচ্ছে আর এমন সময় হঠাৎ করে কিছু করি এলো তোমরা করি শুনছো না করে নাম শুনছো না আর কবির জঙ্গলের ভিতরে কি কোনো মানুষ থাকে নিশ্চয় করিরাই থাকে পশু পাখি থাকে তাই না বন্ধুরা হ্যাঁ তারপর কি করলো জানো করে আসলো এবং বলল তুমি এখানে একা কি করছো একা কেন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা কোথায় আর পারু কি করলো সব ঘটনা খুলে বলল মনে দুঃখের কথা সব খুলে বলল পরে বুঝতে পারল এবং কি করল জানো পরি পারুরের জন্য সুন্দর একটা ঘর তৈরি করল আর কি করল জানো ফুল ফুলের ছোট ছোট ছাড়া গেছে নি সুন্দর একটা বাগান বানিয়ে দিল পারুরের জন্য তারপর পারুলের ভালো লাগে না এরপর বনের ভিতর আর কি কি থাকতে পারে হ্যাঁ বনের ভিতর পশু পাখিরাও থাকে পশু পাখিদের ভিতরে কে কে ছিল হরিণ ছিল খরগোশ ছিল আর ময়ূর ছিল এরা সবাই আসলো সবাই এসে ওই পরিদের মতো পারুলের মনে দুঃখ বুঝতে পারলো তারপর কি করলো জানো এ বনের পশু পাখিরা পশু পাখির মধ্যে কে কে আছে বলতো বিশেষ করে হরিণ আছে খরগোশ আছে আর কি বলছিলাম হ্যাঁ ঠিকই বলেছ বানর এরা পারুলের জন্য অনেক ফলমূল এনে দিল আর ওদিকে পরি আরো কি করছিল জানো শুধু সুন্দর ঘর আর বাগান করে দেয় নাই অনেক মজার মজার খাবারও কিন্তু পারুলের জন্য এনে দিয়েছে তাই না বন্ধুরা আচ্ছা তারপর ওইদিকে হঠাৎ করে রাজার ইচ্ছে হলো শিকারে যাবে এবং রাজা তার দলবল নিয়ে সাথে সাথে ঘোড়া দলবল সবাইকে নিয়ে রওনা হলো কোথায় হ্যাঁ কোথায় গেল জানো বনের দিকে গেল সেই গভীর অরণ্যে রাজা পৌঁছে গেল এবং ওখানে পৌঁছার পর কি হলো রাজা অনেক ক্ষুধার্ত হয়ে গেল অনেক খিদা পেল এবং সবাই রাজা সহ সবাই দেখতে পেল সেখানে আছে সুন্দর একটা কুটির সুন্দর ছোট্ট একটা ঘর এবং আছে ছুটিটা কন্যা সুন্দরী কন্যা কিন্তু রাজা কিন্তু চিনে নাই বুঝি ছোট কন্যা ফারু আচ্ছা কি হলো জানো ওখানে গিয়ে বলল আমাদের রাজা তো অনেক খিদা পেয়েছে কিছু খাবার খেতে হবে তখন ওই ছোট সুন্দরী কন্যাটা সবাইকে বলল আচ্ছা আপনারা একটু বিশ্রাম করেন আমি রাজার জন্য মজার মজার খাবার তৈরি করে নিয়ে আসবো একটু আপনারা কি করে বিশ্রাম করেন হ্যাঁ তখনও কিন্তু বুঝতে পারে না এটা যে রাজার ছোট কন্যা কারু আচ্ছা তারপর পারু মজার মজার খাবার রান্না করলো রান্না করলো কুরমাও পোলাও এবং অনেক রকমের মাংস রান্না করে সব খাবার সাজিয়ে দিল কে খাওয়ার জন্য হ্যাঁ রাজার ওরা খাবে এখন রাজা খেতে বসলো খাবারগুলো এই খাবার নিয়ে একটু মুখে দে ওই খাবার নিয়ে একটু মুখে দে থুকরে ফেলে দে কেন জানো পুরো খাবারই নুন ছিল না বন্ধুরা তোমরা বলো তো নুন ছাড়া কোনো খাবার কি খাওয়া যায় কখনো না আমাদের কিন্তু খারো মজা লাগে না কোনো মানুষের নুন ছাড়া খাবার মজা লাগে না এখন কি করলো রাজে বিরক্ত হয়ে গেলে এগুলো কি কি খাবার এরকম খাবার কেন রান্না করলো কাছে কিন্তু খেয়েছিল হ্যাঁ তোমরা ঠিক বলেছ কাছে ছিল ছোট কন্যা ফারুক ও রাজার কাছে এগিয়ে আসলো
কাছে আসলো এবং রাজাকে বলল, বাবা আমাকে চিনতে পেরেছেন, আমি আপনার ছোট কন্যা ফারুক, যাকে একদিন আপনি বনবাসে পাঠাইছিলেন। হ্যাঁ, সাথে সাথে রাজার মুখ অন্ধকার হয়ে গেল, রাজার কাছে খুব ছোট মনে হলো এই কথা শুনে। তারপর কি করলো, রাজা নিজের ভুলটা বুঝতে পারলো, আমি তো অনেক অন্যায় করেছি আমার ছোট কন্যা ফারুকের সাথে। তারপর কি করলো, রাজা ছোট কন্যা ফারুককে বুকের মাঝে জড়িয়ে ধরলো, অনেক আদর করলো। তারপর কি করলো, এখন খাবার পালা আবার পারু সব খাবারের মন দিল, তারপর খাবারগুলো মজা করে খেলো। এখন কিন্তু কি করার পালা, হ্যাঁ ফিরে যাওয়ার পালা, রাজ্যে ফিরে যাবে। তারপর রাজা শেষে কি করলো, পারুল এবং তার ঘোড়া এবং সৈন্যদল সবাইকে নিয়ে রাজ্যে ফিরে আসলো। ওইদিকে বড় বোন শিমুল আর মেজ কন্যাকে, হ্যাঁ বকুল, তার ছোট বোনকে ফিরে পেলো, আর ওইদিকে রানী তার কন্যাকে ফিরে পেলো, এবং রাজ্যে অনেক সুখ শান্তি আবার ফিরে আসলো। এভাবে আমরা গল্পটা এখন শেষ করলাম। এই গল্পটা থেকে এখন আমরা, এটা ছিল, এই গল্পটা ছিল 8 আর 9 পৃষ্ঠা, আমাদের বাংলা বইয়ের 8 আর 9 পৃষ্ঠা আর 10 পৃষ্ঠা। এখন আমরা 9 পৃষ্ঠায় একটু করে তোমরা বইয়ের দিকে দেখো বন্ধুরা। হ্যাঁ, বই খুলেছ আর খাতা কলম সাথে রাখো। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আর একটু মনোযোগ সহকারে শোনো, আমি একটু করে যে অধ্যায়টা, যে কয়েকটা লাইন আমরা পরীক্ষার মধ্যে পাবো, খাতাতে প্রশ্নে থাকবে, সেটা একটু বই থেকে দেখতেছি আর পড়তেছি, তোমরা দেখো। গভীর অরণ্য জনপ্রাণী নেই, পারুল এতে বসাচ্ছে এমন সময় কয়েকজন হরি এলো। হরিরা বলল, এই বনে তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা হরিরা বুঝতে পারলো। রাজার মেয়ে পারুলের জন্য তার সুন্দর একটা বাড়ি তৈরি করলো, হরিরা নানা ফুলের চারা এনে তার বাগান বানালো। বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে, হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারলো, তারা পারুলের জন্য এনে দিল নানা ফল। হরিরা এনে দিল মজার মজার খাবার গভীর অরণ্যে। পারুলের দিন কাটতে লাগলো একা একা, মনে তার অনেক দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই, এই যে আমরা গভীর অরণ্য থেকে মা বাবা বোনেরা নাই পর্যন্ত, এই ছোট গল্পটা থেকে, এই পয়েন্টটা থেকে আমি কিছু শব্দার্থ তোমাদের জন্য লিখে দিয়েছি, তোমরা একটু দেখো। এই লেখাগুলো কিন্তু তোমরা তাড়াতাড়ি খুলে ফেলো, আমি একটু একবার তোমাদেরকে বলে শোনাচ্ছি, তোমরা শোনো। শব্দার্থ হচ্ছে 9 পৃষ্ঠা থেকে, আবার বলতেছি, গভীর অরণ্য থেকে বোনেরা নেই পর্যন্ত, এখান থেকে আমি কিছু শব্দার্থ তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। গভীর, গভীরত্ব কি? হ্যাঁ, বন অরণ্যত্ব, বন জনপ্রাণীত্ব, মানুষ অন্যান্য প্রাণী, একা যার সাথে কেউ নেই, আর পরি পরিমাণে বুঝো, রূপকথা বর্ণিত নানা বিশিষ্ট একজনের নাম, আর দুঃখত্ব বেদনা পারিয়ত গৃহ। এই শব্দগুলো তোমরা তাড়াতাড়ি লিখে ফেলে তো। আচ্ছা, শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, আমি তোমাদের জন্য এখান থেকে কিছু সিডিউল শিট
প্রশ্ন কয়েকটা প্রশ্ন লিখে দিচ্ছি, যেমন 9 পৃষ্ঠা থেকে 9 পৃষ্ঠা গভীর অরণ্য থেকে আশ্বাসী তোমরা দেখতে পাবে বইয়ে বাবা নেই কোনে না নেই। এই পয়েন্টটা থেকে আমি তিনটি প্রশ্ন করতে পারি, যেমন ক হল এখান থেকে দেখতে পারি পারুল কিভাবে গভীর বনে এসেছিল, তোমরা দুটি বাক্যে সুন্দর করে লিখে দেখাবে। গভীর বনে এসেছিল দুই বাক্যে লেখ করেছে, দুই বাক্যে লেখ তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, কি লিখছি? পারুল কিভাবে গভীর বনে এসেছিল দুই বাক্যে। যেমন আমরা উত্তরে বলতে পারি রাজাকে বলেছিল সে তাকে কিসের মতো ভালোবাসে, সে তাকে নুনের মতো ভালোবাসে। আবার একটু সুন্দর করে বলতেছি, পারুল রাজাকে বলেছিল সে তাকে নুনের মতো ভালোবাসে, একটা বাক্য হয়ে গেল। আর একটা বাক্য আমরা বলতে পারি, এ কথায় রেগে রাজা শাস্তি হিসাবে পারুলকে বনে পাঠিয়েছিল। ঠিক আছে, আচ্ছা উত্তরটা আমি বলে দিছি, তোমরা সুন্দর করে লিখে ফেলবে। এখন শুধু আমি ফলাফলটা লিখতেছি, আবার দেখো প্রশ্ন। এখানে একটি প্রশ্ন হতে পারে, কি হতে পারে তুমি একটু বলো তো। গুড, ঠিকই বলেছো। পরিরা পারুলের জন্য কি কি করলো চারটি বাক্যে লিখো। পরিরা পারুলের জন্য পারুলের জন্য কি কি করলো চার বাক্যে লেখো। আমি শুধু তোমাদের উত্তরগুলো একটু বলে দিচ্ছি, তোমরা নিজের মতো করে সাথে সুন্দর করে লিখতে পারবে। পরিরা পারুলের জন্য বনের ভিতরে সুন্দর একটা বাড়ি তৈরি করো, একটা বাক্য হয়ে গেল। তারপর তোমরা লিখতে পারো, সেখানে তারা নানা ফুলের ছাড়া দিয়ে বাগান তৈরি করলো, দুটো বাক্য হয়ে গেল, তাই না বন্ধুরা? আচ্ছা তারপর তোমরা বলতে পারো, খাওয়ার জন্য পারুলকে এনে দিল মজার মজার খাবার, কয়টা বাক্য গেল? নিশ্চয় তিনটা শেষ। এবং চতুর্থ বাক্য হলো, এইসব করে তারা পারুলের দুঃখ দূর করার জন্য চেষ্টা করলো, চারটা বাক্য আমরা পেয়ে গেলাম। তোমরা সুন্দর করে আস্তে আস্তে লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা আমি উত্তরগুলো লিখতেছি, হচ্ছে নিজের থেকে তৈরি করে লিখতে হয়, তারপর আমি উত্তরগুলো বলে দিলাম, তোমরা কিন্তু উত্তরগুলো সুন্দর করে লিখে ফেলবে। আর আরেকটা প্রশ্ন হতে পারে বন্ধুরা, বলতো আরেকটা প্রশ্ন কি হতে পারে এই পয়েন্ট থেকে? একটু চিন্তা করো,
বৃষ্টি বলো, একটু চেষ্টা করে কিন্তু পারবে। সাকি বসে আছে কেন? হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, কি হতে পারে? পারুলের মনে অনেক দুঃখ ছিল কেন? চা পাকে দেখতে না, সাজিয়ে ফেলেছিলাম, তারপর আর একটু আমি আলোচনা করতেছি, তোমরা তোমাদের যাতে কষ্ট না হয়। শাস্তি হিসেবে পারুলকে পাঠানো হলো গভীর এক বনে। একটা বাক্য পেয়ে গেলাম। এই বনে পারুল দিন পারুলের দিন কাটতে লাগলো একা একা। দুইটা বাক্য হয়ে গেল, সাথে তার মা বাবা বোনেরা কেউ নেই। তিনটা বাক্য হয়ে গেল। এ কারণে পারুলের মনে অনেক দুঃখ ছিল। আমরা পেয়ে গেলাম চারটা বাক্য, ঠিক আছে? এবার তুমি সাজি সুন্দর করে লিখে ফেলবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন এটা ছিল 8, 9, 10 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা। এখন 11 পৃষ্ঠাটা খুলো, 11 পৃষ্ঠা। এই গল্পে 2 নাম্বার আছে, কিছু কি আছে? ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে হবে, মানে একটা শূন্যস্থানের মতো, তাই না বন্ধুরা? হ্যাঁ, এখন 2 নম্বর উত্তর গুলো খুলে আমি মুছে দিচ্ছি, কিন্তু লেখা শেষ। ওকে, রাজা মেয়েকে কোথায় পাঠালে?
Very good. Kutai, kalau masih pakai. Mau জমিদার বাড়ি পাহারা দিত কারা বর্মণদজরা নিশ্চয় তোমাদের লেখা শেষ প্রিয় শিক্ষার্থীরা শুনো আজকে আমাদের বাড়ির কাজ থাকবে কি আচ্ছা আমি বুঝে দিচ্ছি আচ্ছা ঠিক আছে সবার শেষ আশা করি আচ্ছা আজকে একটু বাড়ির কাজটা লিখে নাও সব করে বাড়ির কাজ থাকবে গল্পের তোমরা লিখে রাখবে তারপর এগারো পৃষ্ঠা থেকে দুই নম্বর এগারো পৃষ্ঠা থেকে দুই নম্বর শিখবে লিখে রাখবে প্রিয় বন্ধুরা আজকে তাহলে এতটুকুই আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আজকে আমার ক্লাসটা শেষ করলাম আল্লাহ হাফেজ ওকে বাই বাই